সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বরেন্দ্র সংবাদ সাথে আছি আমি জিহাদুল ইসলাম শুরুতেই জানাব সংবাদ শিরোনাম রাজশাহীতে নবনির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন আর এমপিতে চালু হল পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম উৎসবমুখর মুখর পরিবেশে রুয়েক ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রায় পঁচানব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে ফলক উন্মোচন ও বেলুন ফেস্ট উড়িয়ে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন উদ্বোধনের পর একাডেমি ভবনের সামনের চত্বরে বৃক্ষরোপণ করেন অতিথিরা কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে উন্নত ধনী দেশে পরিণত করার কথা আজ কোনো স্বপ্ন নয় দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান তিনি আরও বলেন সরকার কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করেছে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র দৃষ্টিনন্দনভাবে ভাবে নির্মাণ করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগরকে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করতে উদ্যোগ নিয়েছে সরকার এটি চালু হলে সেখানে আগতরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মত্যাগ দেখতে পাবে জানতে পারবে কারা প্রশিক্ষণ কেন্দ্রের ব্যাপারে আমি এইখানে যারা আছেন এখানে জাতির পিতা থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিতে নাম করে গিয়েছেন বা অনেক বড় বড় নেতা এই কারাগারে তাদের সময় কাটি মানে তাদেরকে থাকতে হয়েছে অনেক রাজনীতি আমরা যারা রাজনীতি করি কেউ তো বলতে পারে না যে আমি আজকে রাজনীতি করছি মেয়র হিসাবে এখানে নিয়ে এসছেন প্রধান অতিথি করেছেন আমি ধন্যবাদ দেই তৃতীয় কথা জানাই কিন্তু পাঁচ বছর পরে যে আমি কারাগারে থাকবো না কেউ বলতে পারে হতেই পারে রাজনীতিতে একদিকে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে তো কাজেই এই কারাগারগুলি ই পাসপোর্ট ভেরিফিকেশনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রথমবারের মতো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভিআরএম ম্যানেজমেন্ট ডট আর এমপি ডট জিওভি ডট নামক পোর্টালের যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার বিকেলে আর সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তৈরিকৃত পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং এন্ড ট্র্যাকিং সিস্টেম পোর্টালটি চালু করেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় পোর্টালের মাধ্যমে আবেদনকারী মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে তার পাসপোর্ট আবেদনের তদন্তের হালনাগাদ অবস্থা জানতে পারবেন পাশাপাশি সেবাটি আবেদনকারী এবং তদন্তকারী অফিসারের মধ্যে একটি সংযোগ ঘটিয়ে দেবে ফলে আবেদনকারী তার আবেদনের তদন্তের অগ্রগতি সহজে জানতে পারবেন গত বিশ জুলাই আর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী মামুন বিপিএম পিপিএম বার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার দুটি উদ্বোধন করেন এরই অংশ হিসাবে আজ হতে পাসপোর্ট ভেরিফিকেশন মেসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম সেবাটি চালু করা হল এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক বিপিএম বার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হেমায়তুল ইসলাম সহ আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উৎসব মুখর পরিবেশে রুয়েট ছাত্রলীগের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রুয়েট অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন বেলুন ফেস্টন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সম্মেলনে উদ্বোধক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও প্রধান বক্তা হিসাবে সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান উপস্থিত ছিলেন সম্মেলনে লিটন বলেন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে অনেক দায়িত্ব নিতে হবে আজকের তরুণরাই আগামীতে দেশ গড়বে তারাই ভালো কিছু করবে তারাই আগামীর জন্য নতুন করে পথ দেখাবে দেশ ও জাতি তাদের হাতেই আমরা দিয়ে চলে যাব যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ করবার মতো করে তৈরি হচ্ছে তাদেরকে অনেকগুলো দায়িত্ব নিতে হবে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য যুব মহিলা লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ সভাপতি ডক্টর আনিকা ফারিহা জামান অর্না রুয়েট ছাত্র লীগের সভাপতি ইসফাক ইয়াসির ইপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন রুয়েট ছাত্র লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু সম্মেলনে রুয়েট ছাত্র লীগের সর্বস্তরের নেতাকর্মী ও পদ উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অধিবেশনে রুয়েট ছাত্রলীগের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে অনিমা চৌধুরী অডিটোরিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক আবু নাসের ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ সফিকুল ইসলাম শিমুল নাটোর নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ পুলিশ সুপার তরিকুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান খান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথমবারের মতো জাতীয় ও স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন করেছেন প্রধানমন্ত্রীর প্রবর্তিত আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্য দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে সেবার পরিধিতে গতি সঞ্চার হবে নাটোরে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট দুই হাজার তেইশের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটার দিকে স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া এ সময় অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরাদ হোসেন সহ সংশ্লিষ্টরা উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বড়াইগ্রাম উপজেলার তালসো সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন শূন্য গোলে নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে অপরদিকে মেয়েদের খেলায় বড়াইগ্রামের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শূন্য গলে পরাজিত করে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ